বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, যারা অনলাইনে ইউটিউব ফেসবুকে আমার ক্লাসটি দেখবে তাদেরকে শুভেচ্ছা। আমার আজকের ক্লাস ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে কনসেপ্টগুলি রয়েছে, এই কনসেপ্টটা আমার সিক্স থেকে টেন প্রত্যেকটা ক্লাসে আছে। সেজন্য আমি আমার ক্লাসের নাম দিয়েছি সিক্স টু টেন, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার। এবং আমার আজকের টপিকস হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের গত ক্লাসে আমি অনেকগুলি কনসেপ্ট দেখিয়েছি। আমার আজকের কনসেপ্ট হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। গত ক্লাসে আমি কিছু আলোচনা করছিলাম, আজকে বাকি অংশ আলোচনা করবো ইনশাল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মীরগঞ্জ দেবাকে উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। তো আমি আরেকটি তোমাদেরকে কথা বলবো, যে যারা মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ক্লাসটা দেখবে, তাদের অনেকেরই অনেক সময় কথা থাকে যে বিষয়ভিত্তিক সাব সিক্সে বা সেভেনে আমরা তেমন পাই না, বিশেষ করে ইংলিশ গণিত এই ক্লাসগুলিতে। তো তোমাদের এখন একটা সুযোগ হয়েছে যে আসলে আমরা সিক্স টু টেন যে কনসেপ্টগুলি আছে, সিক্স টু টেন সব ক্লাসের জন্যই আমরা এই ক্লাসগুলি দিচ্ছি। সেই হিসাবে তোমরা সিক্স টু টেন ক্লাসগুলি দেখে নিলে তোমাদের মধ্যে যে একটা চাহিদা ছিল সেই চাহিদাটা আংশিক পূর্ণ হবে ইনশাল্লাহ। আর তুমি যদি ভালোভাবে দেখে নাও তাহলে অবশ্যই তোমরা অনেক মানে লাভবান হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার ক্লাস চলে যাচ্ছি। তোমরা যারা আমার ক্লাসটা দেখবে তারা খাতা কলম রেডি করে বসো। খাতা কলম যে যে বিষয়গুলো তোমাদের লিখে রাখার দরকার সেই বিষয়গুলো তোমরা লিখে রাখবে। তো গতকাল আমি একটা চার্ট দিয়েছিলাম কীভাবে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয় এবং নেগেটিভ থাকলে কীভাবে অ্যাফার্মেটিভ করতে হয়। ওই চার্ট থেকে আমি যেই কনসেপ্টগুলি বাকি ছিল অনেকগুলি কনসেপ্ট দিয়েছিলাম, কিছু কনসেপ্ট আলোচনা করেছিলাম, বাকি কনসেপ্টগুলি এখন আলোচনা করতেছি। যেমন এভরি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, যেমন এভরি ওয়ান লাভস হিম, এভরি ওয়ান লাভস হিম, এখানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটা নেগেটিভ হচ্ছে এভরি থাকলে আমরা জানি এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, এরপরে ডট ডট বাট লাভস হিম। এখানে এই ডট ডটে এভরি ওয়ানের পরে যে শব্দটা থাকে এভরির সাথে ওয়ান থাকলে দেয়ার ইজ নো ওয়ান, এভরি বডি থাকলে দেয়ার ইজ নো বডি, এরকম শব্দগুলি এখানে চলে আসবে। তারপরে বাট, তারপরে বাক্যের এভরি ওয়ানের পর যতটুকু আছে বাকি অংশ বসবে, এটা হচ্ছে এভরি ওয়ান থাকলে। তাহলে এবার তুমি দেখে নাও অ্যাফার্মেটিভ, এটাকে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ এটা নেগেটিভ হচ্ছে এটা। এখানে দেখো যদি অ্যাফার্মেটিভে এভরি ওয়ান থাকে তাহলে নেগেটিভে দেয়ার ইজ নো ওয়ান, তাহলে নেগেটিভে যদি দেয়ার ইজ নো ওয়ান থাকে তাহলে অ্যাফার্মেটিভে গিয়ে এভরি ওয়ান করবে, বাটটা উঠে যাবে, বাকি অংশ লিখে ফেললে বাক্য অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা বুঝেছো। এরপরে দেখো যদি এরকম থাকে ইউ মাস্ট, ইউ মাস্ট রেসপেক্ট, রেসপেক্ট ইয়োর এল্ডার্স, ইউ মাস্ট রেসপেক্ট ইয়োর এল্ডার্স। মাস্ট যদি থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসে, আমাদের টেবিলে দেখিয়েছি, তাহলে ইয়ো ক্যান নট বাট রেসপেক্ট ইয়োর এল্ডার্স, এই হচ্ছে অ্যাফার্মেটিভ, এ হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, এখন যদি ক্যান নট বাট থাকে তাহলে ক্যান নট বাট উঠিয়ে দিয়ে তুমি মাস্ট দিয়ে নেগেটিভ করতে পারবে। তাহলে আমাদেরকে একটা স্ট্রাকচার যদি আমি যদি ওই টেবিলটাকে ফলো করি, ওই টেবিলের সাহায্যে আমাদেরকে অনেকগুলি বাক্য আমি করতে পারবো, বুঝতে পারছো। এরপরে দেখো মাস্ট, এরপরে কনসেপ্টগুলিতে দেখো আমি একটু দ্রুত বলতেছি, এ কারণে যে এটা একটা অনেক বড় কনসেপ্ট, সেটা দীর্ঘ সময় লাগবে, প্রায় 25-30টা বা আরও অধিক ক্লাস লাগবে এই টোটাল কনসেপ্টটা শেষ করতে। সেই জন্যে দেখো এরপরে হি অলওয়েজ
অলওয়েজ হেল্প দা পোর, ইউ অলওয়েজ হেল্প দা পোর, তাইলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আমি একসাথে এভাবে লিখতেছি এই কারণে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, একসাথে আমি সবগুলো জিনিস তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়। দুইটা কাজ আমরা একসাথেই করতেছি। হি অলওয়েজ হেল্পস দ্য পোর, তাহলে অলওয়েজের পরিবর্তে কী হবে? নেভার। যেমন হি নেভার, আর অলওয়েজের পরিবর্তে নেভার হবে, এবং এই অলওয়েজের পরে যে শব্দটা থাকে তার অপোজিট ওয়ার্ড হবে। তাহলে হেল্পসের অপোজিট ওয়ার্ড কী হইতে পারে? হি অলওয়েজ হেল্প দ্য পোর, তাহলে হি নেভার হেল্পের বিপরীত কী হতে পারে? মনে করো হেট হতে পারে, হি নেভার হেটস দ্য পোর। তাহলে এখানে দেখো অলওয়েজের পরিবর্তে নেভার হলো, আর হেডসের পরিবর্তে হেল্পসের পরিবর্তে হেডস হলো। এরকম অপোজিট ওয়ার্ড দিয়ে তুমি অ্যাফার্মেটিভ থেকে যেমন নেগেটিভে এসেছো, নেগেটিভ থেকেও অ্যাফার্মেটিভে যেতে পারবে। এরপরে আরেকটি বাক্য দেখো, হি ইজ অনেস্ট ম্যান, এটা অ্যাফার্মেটিভ। নেগেটিভ হচ্ছে হি ইজ নট ডিস অনেস্ট ম্যান। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা বলছিলাম যে যদি কোনো বেজওয়ার্ড, আমরা এই অ্যাডজেক্টিভটাকে বেজওয়ার্ড হিসেবে নিলাম, যে অনেস্ট একটা কোয়ালিটি বা একটা গুণ, এই তার অপোজিট ওয়ার্ড কী হবে তা নিয়ে আমরা বিপরীত শব্দ লিখব। তাহলে বেজওয়ার্ড থাকলে নট প্লাস অপোজিট ওয়ার্ড হয়, আমরা নট লিখছি, হি ইজ ঠিক আছে, তারপরে নট লিখে অনেস্টের বিপরীত আমরা ডিসঅনেস্ট লিখে দিলাম। এ হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার প্রসেস। আর আবার নেগেটিভ থেকে যখন অ্যাফার্মেটিভ করব, নট উঠে যাবে, আর ওই এই টার্মটা উঠাই দিলেই আবার আমার মূল শব্দে আমরা অ্যাফার্মেটিভে চলে যেতে পারবো। তো এ হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার প্রত্যেকটা সেন্টেন্সের আমি অপোজিটটা দেখিয়ে দিচ্ছি। Both Meena and Dina loved the game. Both Meena and Dina loved the game. আমাদের একটা রুল ছিল both dot dot end. Both dot dot end থাকলে affirmative, আমরা নেগেটিভ করার জন্য বোথের পরিবর্তে নট অনলি, তারপর বাকি সাবজেক্ট নট অনলি মিনা, আর এন্ডের পরিবর্তে বাট অলসো দিনা লাভড দা গেম। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে অ্যাফার্মেটিভে বোথ ডট ডট এন্ড থাকলে নেগেটিভে নট অনলি বাট অলসো হয়। এক্স্যাক্টলি নেগেটিভে নট অনলি বাট অলসো থাকলে অ্যাফার্মেটিভে বোথ ডট ডট এন্ড হয়। এ অবশ্যই একই সাথে আমি দুইটা জিনিস তোমাদেরকে দেখাই যাচ্ছি, প্রত্যেকটার কম্পারেটিভ আলোচনা করে, কম্পেয়ার করে যেন তুমি একটা থেকে কীভাবে আরেকটাতে কনভার্ট করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরের কনসেপ্ট দেখো, অ্যাফার্মেটিভ অ্যাজ সন অ্যাজ হি স এ টাইগার হি রেন এওয়ে। তাহলে অ্যাজ সন অ্যাজ হি স এ টাইগার হি রেন ওয়ে, অ্যাজ সন অ্যাজ যুক্ত বাক্যগুলি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করার জন্য অ্যাজ সন অ্যাজের পরিবর্তে শুরুতে ন সোনার হেড
নসোনার হেড, তারপর সাবজেক্ট, এখানে নসোনার হেড এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় নসোনার হেডের কারণে ভার্বের পিপি ফর্ম হবে, সোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। নসোনার হেড হি সিন এ টাইগার, এবং কমার জায়গায় দেন হবে দেন হি রেন অ্যাওয়ে। তা সুপ্র শিক্ষার্থীরা, অ্যাসোনেজ থাক নসোনা অ্যাসোনেজ থাকলে নেগেটিভ করার সময় নসোনার হেড এবং ডট ডট দেন হয়, আর নেগেটিভে নসোনার হেড ডট ডট দেন থাকলে অ্যাফার্মেটিভ করার সময় অ্যাসোনেজ হয়, বার্বের পাস্ট ফর্ম হয়। এভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায়। পরীক্ষায় তোমাকে যে কোনো একটা কাজ করতে দেবে, আমি একই সাথে দুইটা কাজ তোমাকে দেখিয়ে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার অ্যাফার্মেটিভ নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের আলোচনা। আমি আমার পরবর্তী কনসেপ্ট অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কীভাবে করতে হয় সে প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা একটু অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা এবং অ্যাসার্টিভ ইন্টারগেটিভ সেন্টেন্সের সংজ্ঞা ভালোভাবে পড়ে নেবে। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ওইটা নিয়ে আলোচনা করব। আমার বাড়ির কাজ ওইটা থাকলো, আর এতটুকু পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।